আসসালামু আলাইকুম। দেখো, আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে সুলতানি ও মুঘল স্থাপত্য সম্পর্কে, ঠিক আছে? তো দেখবে, মানে তোমরা সবাই জানো যে খ্রিস্টীয় ত্রয়োদশ শতকে উত্তর ভারতে দিল্লি সুলতানি শাসন শুরু হয়, তাই তো? যেহেতু তোমরা সুলতানি শাসন পড়েছো, বিস্তারিতভাবে তোমরা জানো, তাও আমি একবার বললাম যে খ্রিস্টীয় ত্রয়োদশ শতকে উত্তর ভারতে দিল্লি সুলতানি শাসন শুরু হয়, তাই তো? এবং সেই সময় সুলতানরা দিল্লি আর দিল্লির পাশাপাশি আরো অন্য অন্য জায়গায় অনেক স্থাপত্য তৈরি করেন, ঠিক আছে? তো দেখবে, যেমন ঘর বাড়ি, প্রাসাদ, তারপরে মিনার, মন্দির, মসজিদ, ঠিক আছে? মানে এই সবগুলোকেই বলা হয় কি, স্থাপত্য। আর এগুলি বানানোর যে কারিগরি সেটাকে আমরা বলছি স্থাপত্য শিল্প, ঠিক আছে? ক্লিয়ার হলো কি বললাম, যে ঘর বাড়ি, প্রাসাদ, তারপরে মিনার, মন্দির, মসজিদ, এই সবগুলোকে বলা হচ্ছে স্থাপত্য, ঠিক আছে? আর এগুলো বানানোর যে কারিগরি সেই কারিগরিকে বলা হচ্ছে স্থাপত্য শিল্প, ঠিক আছে? তো তোমরা দেখবে যে খ্রিস্টীয় এই যে ত্রয়োদশ শতকে সুলতানি শাসন শুরু হয়েছিল দিল্লিতে, তো সুলতানি শাসন শুরু হওয়ার অনেক আগেই আমাদের ভারতে আরবি স্থাপত্যের চিহ্ন রয়েছে, মানে দেখা গেছে। দেখো, তোমাদেরকে উদাহরণ দিয়ে বোঝালে তোমরা বুঝতে পারবে। তো দিল্লি সুলতানি যে শাসন, সেই শাসন শুরু হওয়ার আগেই তৈরি হয়েছিল আমাদের তোমার ভারতে, মানে দিল্লি যে সুলতানির আগেই তৈরি হয়েছিল দেখবে মসজিদ। তো সেই মসজিদের ভাঙ্গা অংশের খোঁজ পাওয়া যায় কোথায়, না গুজরাটে। তাহলে কি বললাম, যে দিল্লি সুলতানি যে শাসন, সেই শাসন হ্যাঁ প্রতিষ্ঠিত হওয়ার আগে বা শাসন শুরু হওয়ার আগেই দেখবে মসজিদের ভাঙ্গা অংশের খোঁজ পাওয়া যায়। কোথায় পাওয়া গেছে, না গুজরাটে পাওয়া গেছে, ঠিক আছে? মানে এর থেকে বোঝা যায় যে ইসলামীয় যে স্থাপত্য শিল্প, সেই ইসলামীয় স্থাপত্য শিল্প ভারতের সুলতানির আগে এসেছিল, বুঝতে পেরেছো? তো তো একটা কথা বলি, এই যে ইসলামীয় স্থাপত্য শিল্প, এই ইসলামীয় স্থাপত্য শিল্পের একটা যে মূল বৈশিষ্ট্য, ঠিক আছে, সেই বৈশিষ্ট্যটা হচ্ছে তোমার খিলান এবং গম্বুজ। তার মানে এই ইসলামীয় যে স্থাপত্য, সেই স্থাপত্যের মূল একটা বৈশিষ্ট্য হবে খিলান এবং গম্বুজ, ঠিক আছে? তোমাদের বইয়ে দেখবে, আমি তোমাদেরকে বলি, তোমাদের বইয়ে দেখবে 130 পেজ, ঠিক আছে? 130 পেজটা বের করবে, ওইখানে দেখবে কুতুব মিনারের একটা ছবি দেওয়া আছে, এবং কুতুব মিনারের পাশেই আছে দেখবে আলাই দরওয়াজা, ঠিক আছে? তো মানে আলাই দরওয়াজাটা আমি আসছি পরে, বুঝতে পারবে। আলাই দরজাটা আর কিছু নয়, এটা হচ্ছে কুতুব মিনারের একটা, মানে কুতুব মিনারে প্রবেশ করার জন্য একটা যে দরজা বা যে দ্বার, সেটাই হচ্ছে আলাই দরওয়াজা, ঠিক আছে? তো কুতুব মিনার আছে দেখবে, সেই কুতুব মিনারের প্রবেশ করার জন্য যে আলাই দরওয়াজা, সেই আলাই দরওয়াজার তেই দেখবে তোমরা দেখতে পাবে, ওখানেতে আছে খিলান আছে আর গম্বুজ আছে দেখবে। হ্যাঁ, প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে তোমার খিলান, তারপরে দেবে একটা উঁচু মতো আছে, ওটা হচ্ছে গম্বুজ, দেখবে লেখা আছে, বুঝতে পারবে, ঠিক আছে? তো ওই 130 পেজটা বের করবে, তাহলে দেখবে ওই পিকচারটা দেখলে বুঝতে পারবে। তো বুঝতে পারলে, তো এটা এই তোমার এই যে ইসলামীয় স্থাপত্য শিল্প, সেই শিল্পের একটা মূল বৈশিষ্ট্য, বুঝতে পারলে? মানে এই স্থাপত্যের একটা মূল বৈশিষ্ট্য হচ্ছে খিলান এবং গম্বুজ, এটা অবশ্যই থাকবে, ঠিক আছে? তো এবারে বলি, তাহলে দেখো, আমরা ইসলামীয় যে স্থাপত্য শিল্প, তার মানে এটার আমরা নিদর্শন বা খোঁজ আমরা পাচ্ছি সুলতানি শাসন শুরু হওয়ার আগে থাকতেই, তাই তো? মানে তার আগে থাকতে। এবার দেখো, যখন সুলতানি শাসন শুরু হলো, তো সেই শুরু হওয়ার পরেই আমরা দেখতে পাচ্ছি ভারতীয় এবং ইসলামীয় যে শিল্প, সেই শিল্পরীতি একসঙ্গে মিশে গিয়েছিল, এবং এই দুই শিল্প ধারা মিশে তৈরি হয়েছিল ইন্দো ইসলামীয় শিল্পরীতি, বা যেটাকে বলা হয় তোমার ইন্দো পারসিক শিল্পরীতি বা ইন্দো সারাসেনীয় স্থাপত্য, ঠিক আছে? এর এতগুলো নাম, এগুলো একটু মনে রাখতে হবে তোমাদেরকে, বুঝতে পারলে? মানে এই যে ইন্দো ইসলামীয় বা ইন্দো পারসিক শিল্পরীতি যেটা, তো এই শিল্পরীতিকে একজন বিখ্যাত ইতিহাসবিদ, যার নাম হচ্ছে ফার্গুসন, তিনি
একে ইন্দো সারাসেনিক বা পাঠান রীতি বলে উল্লেখ করেছেন। বুঝতে পারলে তো? দেখবে আমি তোমাদেরকে বলি যে প্রাদেশিক যে স্থাপত্যগুলো তোমরা, তোমাদেরকে আমি বলবো, হ্যাঁ আলোচনা করব তোমাদের সঙ্গে, তো ওই প্রাদেশিক স্থাপত্যে তোমরা দেখতে পাবে একদিকে যেমন ইসলামীয় স্থাপত্য রীতিকে মেনে চলা হচ্ছে, তার মানে ইসলামীয় স্থাপত্য রীতি মানে এখানে যে খিলান গম্বুজ এইগুলোর ব্যবহার লক্ষ্য করা যাচ্ছে, আবার অপরদিকে দেখবে হিন্দু স্থাপত্য রীতি মেনে, যেটা আমাদের ভারতে আর কি চালু হয়েছিল, তো হিন্দু স্থাপত্য রীতি মেনে ঢালু চারকোনা স্তম্ভ এবং প্রাচীরের বাহুলও লক্ষ্য করা যায়। বুঝতে পেরেছো? সেই জন্য এটাকে মানে দুয়ের মিশ্রণ ঘটছে, মানে ইসলামের স্থাপত্য রীতি তার পাশাপাশি আমাদের যে হিন্দু স্থাপত্য রীতি ভারতের, তাহলে এই দুটো স্থাপত্য রীতি একসঙ্গে মিশে যাচ্ছে। হ্যাঁ বুঝতে পেরেছো? তো তো এই দুই স্থাপত্য রীতির মিশ্রণে যে নতুন স্থাপত্য রীতির উন্মেষ ঘটছে সেটাকে আমরা বলছি ইন্দো ইসলামীয় বা ইন্দো সারাসেনীয় স্থাপত্য রীতি, বা তোমরা বলতে পারো ইন্দো পারসি শিল্পরীতি। ঠিক আছে, এবারে তাহলে আমরা একটু এর প্রেক্ষাপটটা জেনে নিই। একটু দেখো তাহলে বুঝতে পারবে। তাহলে সবার আগে আমরা বলে নেব যে খ্রিস্টীয় তাহলে ত্রয়োদশ শতকে সুলতানি শাসনকালে আমরা দেখতে পাচ্ছি যে ইসলামীয় স্থাপত্য রীতির সঙ্গে ভারতীয় স্থাপত্য রীতির মিশ্রণে যে নতুন স্থাপত্য রীতির উন্মেষ ঘটছে সেটাকে আমরা বলছি ইন্দো ইসলামীয় বা ইন্দো সারাসেনীয় বা ইন্দো পারসিক শিল্পরীতি, তাই তো? এবারে দেখো, এই যে দীর্ঘদিন ধরে হিন্দু মুসলিম এই দুই সম্প্রদায় পাশাপাশি বসবাস করত ভারতে, তাই তো? তো বসবাস করার সুবাদে একে অপরের সংস্কৃতি দ্বারা তারা প্রভাবিত হচ্ছে। তো তুর্কো আফগান যুগে আমরা দেখতে পাবো একদিকে যেমন ইসলাম ভিত্তিক পারসিক সংস্কৃতির বিকাশ ঘটছে আমাদের দেশে, তেমনি আবার ভারতের শিল্পের অবয়ব এবং অলঙ্কারণের বেশ কিছু পরিবর্তন ঘটছে। তো তার ফলে আমরা দেখতে পাচ্ছি যে ইন্দো সরি মানে ইসলামীয় শিল্প রীতির সঙ্গে ভারতের যে শিল্প মানে স্থাপত্য রীতি, হ্যাঁ মানে সেই সেই দুয়ের মিশ্রণ ঘটছে, তাই তো? একটা ইসলামীয় স্থাপত্য রীতি আর একটা হচ্ছে ভারতীয় স্থাপত্য রীতি, তো এই দুটোর মিশ্রণে নতুন স্থাপত্য রীতি তৈরি হচ্ছে এবং এটাকে আমরা বলছি যে ইন্দো ইসলামীয় বা ইন্দো সারাসেনীয় বা ইন্দো পারসিক শিল্প রীতি। বুঝতে পারলে? তো এবারে দেখো তোমাদেরকে বলি, সুলতানি যুগে ইন্দো সারাসেনীয় বা ইন্দো পারসিক স্থাপত্য রীতির যে প্রসার ঘটেছিল সেটা মুঘল যুগেও কিন্তু অব্যাহত ছিল। বুঝতে পারলে? আমরা মুঘল যুগে যদি দেখি তাহলে দেখতে পাবো যে হুমায়ুন এবং আকবরের শাসন কালে মুঘল স্থাপত্যেও এই পারসিক প্রভাব লক্ষ্য করা যায়। বুঝতে পেরেছো? তো তো দেখো, এই সুলতানি যুগে ইন্দো পারসিক তোমার রীতি মেনে তৈরি হয়েছিল যে সমস্ত স্থাপত্য, তো তার মধ্যে কয়েকটা উদাহরণ আমি বলছি, এগুলো অবশ্যই ভালো করে মনে রাখবে, ঠিক আছে? কারণ ইন্দো ইসলামীয় স্থাপত্য রীতির উদাহরণ এগুলো। তোমাদের কোশ্চেন এখান থেকে হতেই পারে যে সুলতানি যুগে ইন্দো ইসলামীয় শিল্প রীতির নিদর্শন দেখা গেছে এমন কয়েকটি নাম বলো, বা মুঘল যুগে দেখা গেছে এমন কয়েকটি নাম বলো, তখন তোমাদেরকে সেগুলো বলতে হবে, ঠিক আছে? তাহলে আমি প্রথমে সুলতানি যুগে বলছি। দেখো, সুলতানি যুগে ইন্দো পারসিক বা ইন্দো সারাসেনীয় যাই বলো না কেন, তো রীতি মেনে তৈরি হয়েছিল যে সমস্ত স্থাপত্য রীতি, তার মধ্যে কয়েকটা নাম আমি বলছি, যেমন হচ্ছে তোমার কুয়াত উল ইসলাম, মনে রাখবে এটা একটা মসজিদ, ঠিক আছে? কুয়াত উল ইসলাম মসজিদ, তারপরে আলাই দরওয়াজা সৌধ, তারপরে কুতুব মিনার, ঠিক আছে? এগুলো হচ্ছে তোমার সুলতানি যুগে এই ইন্দো পারসিক স্থাপত্য রীতির নিদর্শন। আর মুঘল যুগে যদি বলা হয় তাহলে তোমরা বলতে পারো সাসারামে শেরশাহের সমাধি সৌধ, তারপরে হুমায়ুনের সমাধি, তারপরে জামি মসজিদ, মতি মসজিদ, সর্বোপরি তোমরা বলতে পারো তাজমহল, ঠিক আছে? এগুলো সব হচ্ছে মুঘল যুগে ইন্দো পারসিক স্থাপত্য রীতির নিদর্শন। তাহলে ক্লিয়ার হলো তো? এটা ভালো করে করবে, বুঝতে পারলে কি বললাম? এবারে তোমাদেরকে তোমাদের কাছে আসছি। দেখো তাহলে বিভিন্ন তোমার সুলতানরা, প্রথমে সুলতানি যুগে আসছি, তাহলে তাহলে সুলতানি যুগে বিভিন্ন সুলতানরা কিভাবে মানে স্থাপত্যগুলো তারা করেছিলেন বা সেই স্থাপত্যগুলো কি, সেইগুলো তাহলে আমরা একটু জেনে নিই, ঠিক আছে? এবারে দেখো, তাহলে আমরা প্রথমেই যদি আসি তোমার কুতুবুদ্দিন আইবক, তাহলে দেখো সুলতান কুতুবুদ্দিন আইবক তিনি তোমার কুয়াতুল ইসলাম মসজিদ বানাতে শুরু করলেন। হ্যাঁ, এদেশের লোক যাতে শাসক বলে তাকে মেনে নেয় তার জন্য এটা খুব দরকার ছিল, বুঝতে পেরেছো? তো তারপরে দেখবে তার আশেপাশে 27টি হিন্দু এবং জৈন মন্দিরের ভাঙা অংশ এই মসজিদ বানানোর কাজে ব্যবহৃত হয়। সেই জন্য এই যে মসজিদের কথা বললাম না, যে তোমার কুয়াতুল ইসলাম, এই মসজিদে হিন্দু জৈন এবং ইসলামীয় স্থাপত্য শিল্পের তোমার
মিশ্রণ একটা নজর আমাদের চোখে পড়ে, বুঝতে পেরেছো তো? আর একটা কথা বলি, এই যে মসজিদের কথা বললাম, কুয়াতুল ইসলাম, তো এই মসজিদটার যে মিনার, হ্যাঁ সেই মিনারটা হচ্ছে কুতুব মিনার, মনে রাখবে। তোমরা অবশ্যই জানো তাই তো, যে কুতুব মিনার সম্পর্কে তোমরা আগে জেনেছো। তো এই মিনারটা সুলতানি শাসনে সেই সময় প্রতীক হয়ে উঠেছিল, বুঝতে পারলে? আর এই মিনারটা নির্মাণের কাজ শুরু করেছিলেন তোমার কুতুবুদ্দিন আইবক, ঠিক আছে? তো মিনারটা তৈরি হতে হতে তিনি মারা যান, তারপর এই মিনারের কাজটা যিনি শেষ করেছিলেন তিনি হচ্ছেন সুলতান ইলতুতমিশ, বুঝতে পারলে? তো এটা একটু মনে রাখবে। আর তোমরা নিশ্চয়ই জানো যে তোমার এই কুতুবুদ্দিন আইবক খাজা কুতুবুদ্দিন কাকির স্মৃতির উদ্দেশ্যে কুতুব মিনারের নির্মাণ করা হয়েছিল, তাই তো? এই কুতুব মিনার যেটা সেটা নির্মাণ করা হয়েছিল খাজা কুতুবুদ্দিন কাকির স্মৃতির উদ্দেশ্যে, বুঝতে পারলে? তার মানে এটা একটা স্মৃতিসৌধ, ঠিক আছে? তো খাজা কুতুবুদ্দিন কাকির স্মৃতির উদ্দেশ্যে কুতুব মিনারটা নির্মাণ করা হয়েছিল, আর এটা নির্মাণের কাজ যিনি শুরু করেছিলেন তিনি হচ্ছেন কুতুবুদ্দিন আইবক, মনে রাখবে। আর নির্মাণের কাজটা যিনি শেষ করছেন তিনি হচ্ছেন ইলতুতমিশ, ঠিক আছে? বুঝতে পারলে কি বললাম? এবারে তোমাদেরকে বলি যে ইলতুতমিশে তার নিজের জন্য বানানো যে সমাধিসৌধ সেটাও ছিল এই সুলতানি যুগে আরেকটি চমৎকার স্থাপত্যের নিদর্শন, বুঝা গেছে? এরপরে দেখো আমরা যদি এখে দেখি সুলতান আলাউদ্দিন খলজিকে দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে সুলতান আলাউদ্দিন খলজির আমলে তৈরি হয়েছিল আলাই দরওয়াজা, ঠিক আছে? তো আলাই যে দরওয়াজা, তো আলাই দরওয়াজাটা হচ্ছে অ্যাকচুয়ালি তোমাদেরকে আমি একটু আগেই বললাম যে আলাই দরওয়াজা যেটা সেটা হচ্ছে তোমার এই যে কুতুব মিনার, তো কুতুব মিনারের মানে চত্বরে সুলতান আলাউদ্দিন খলজি যে দরজাটা নির্মাণ করেছিলেন সেটা হচ্ছে আলাই দরওয়াজা, ঠিক আছে? তো এই প্রবেশের দ্বারটির যে স্থাপত্য কীর্তি সেটা ছিল অপূর্ব, বুঝা গেছে? দেখো তাহলে আলাই দরজাটা অ্যাকচুয়ালি হচ্ছে একটা প্রবেশ দ্বার, মানে দরজা, ঠিক আছে? কার না, কুতুব মিনার, যেটা সেই কুতুব মিনারে প্রবেশ করার জন্য একটা প্রবেশ বা দ্বার যেটা সেটা হচ্ছে আলাই দরওয়াজা, ঠিক আছে? তো এই আলাই দরওয়াজাতেই তোমরা দেখতে পাবে ইন্দো ইসলামীয় শিল্পের বৈশিষ্ট্য, তাই না? যেটা আমি একটু আগেই বললাম। তো দেখো যদি তোমাদেরকে বলা হয় যে স্থাপত্য হিসেবে আলাই দরওয়াজার বৈশিষ্ট্য কি, তাহলে তোমরা কি বলবে? যে আলাই দরওয়াজা এটা হচ্ছে তোমার ইন্দো ইসলামীয় শিল্পরীতির একটা নিদর্শন, এটা তোমরা বলতে পারো। আর কি বলবে? না, এই যে আলাই দরওয়াজা এটা লাল বেলে পাথরে তৈরি, ঠিক আছে? আর কি না, এখানে দেখবে আল্লাহর বাণীর পরিবর্তে দরজাতে সুলতানের প্রশংসা খোদাই করা আছে, ঠিক আছে? আর কুতুব মিনারের চত্বরে এটা নির্মিত হয়েছিল, আর এর যে খেলানগুলি ছিল সেই খেলানগুলি ছিল সূক্ষ্ম কারুকার্যে ভর্তি, ঠিক আছে? তো এগুলো সব হচ্ছে আলাই দরওয়াজার বৈশিষ্ট্য, মানে স্থাপত্য হিসাবে আলাই দরওয়াজার বৈশিষ্ট্য। তাহলে কি কি বললাম, বুঝতে পারলে? বলবে যে কুতুব মিনারের চত্বরে সুলতান আলাউদ্দিন খলজি যে দরওয়াজা নির্মাণ করেছিলেন সেটাই হচ্ছে আলাই দরজা, সম্ভবত এটা যে সময় হয়েছিল 1310 খ্রিস্টাব্দে, ঠিক আছে? আর এই প্রবেশদ্বারটি হচ্ছে স্থাপত্য কীর্তি অপূর্ব, মানে এই প্রবেশদ্বারটির যে স্থাপত্য কীর্তি সেটা অপূর্ব ছিল, বুঝতে পেরেছো তো? তো বৈশিষ্ট্য যদি বলা হয় তখন তোমরা বলবে যে এতে মানে ইন্দো ইসলামীয় শিল্পের তোমার বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। তোমরা এখানে বলতে পারবে যে পয়েন্টগুলো আমি বললাম যে লাল বেলে পাথরে তৈরি, আর যেখানে বললাম দরজাতে আল্লাহর বাণীর পরিবর্তে সুলতানের প্রশংসা খোদাই করা হয়েছে, হ্যাঁ বুঝতে পারলে? তারপরে তোমার কুতুব মিনারের চত্বরে এটা নির্মিত হয়েছে, আর এর যে খেলান সেই খেলানগুলি ছিল সূক্ষ্ম কারুকার্যে তোমার ভর্তি, বুঝতে পারলে? তার মানে দেখো এই আলাই দরজাটা ছিল কুতুব মিনারের প্রবেশের একটা দ্বার বা দরজা, তাই তো? যেটা পাথরে নির্মিত, এই যে বললাম লাল বেলে পাথরে তৈরি, ঠিক আছে? আর দেখবে এটাকে বলা হয় সুলতানি স্থাপত্য শৈলীর দিকচিহ্ন বলা হয়, তার কারণ হচ্ছে পাথরে নির্মিত ছিল এবং আয়তনে সাধারণ ছিল, তো এই প্রবেশদ্বারটির স্থাপত্য কীর্তি এবং অলঙ্করণ ছিল, যে কথাটা আমি একটু আগেই বললাম যে অপূর্ব, ঠিক আছে? সেই জন্য একে সুলতানি স্থাপত্য শৈলীর দিকচিহ্ন বলে অভিহিত করা হয়, বুঝতে পারলে? আর এখানে যেটা বললাম
এই যে বললাম আল্লাহর বাণীর পরিবর্তে দরজাতে সুলতানের প্রশংসা খোদাই করা হয়েছে, তার মানে এখানে দেখো আলাই দরজাটা সুলতান আলাউদ্দিন খলজির প্রভাব এবং তার প্রতিপত্তির পরিচয়ক, বুঝতে পারলে? সেই জন্য দরজাতে আল্লাহর বাণীর পরিবর্তে সুলতানের প্রশংসা খোদাই করা হতো, বুঝতে পেরেছো তো? মানে সেখানে সুলতানের প্রশংসা খোদাই করা আছে সেই জন্যই, বোঝা গেছে? এই সুলতানি যুগে এই ধরনের স্থাপত্য শিল্পের নিদর্শন আর পাওয়া যায় না, সেই জন্য বলা হয় যে এই যে আড়াই দরওয়াজা যেটা, তো এই ধরনের নিদর্শন সুলতানি যুগে খুবই মানে বিরল ছিল। হ্যাঁ, নিদর্শন দেখতে পাওয়া যেত না, এরকম স্থাপত্য শিল্পের নিদর্শন দেখা যেত না, সেই জন্য বলা হয় খুবই বিরল ছিল, বোঝা গেছে? এরপরে দেখো তোমার এটা ভালো করে করবে, তার মানে যে কে কবে আলাই দরজা নির্মাণ করেছিলেন। হ্যাঁ, স্থাপত্য হিসাবে আলাই দরজার বৈশিষ্ট্য কি, বুঝতে পেরেছো তো? এটা কোশ্চেন হয়, বোঝা গেছে তো? এটা ভালো করে করবে। আবার দেখো তোমার তুঘলক সুলতান যারা ছিল তাদেরকে যদি আমরা দেখি, তাহলে দেখতে পাবো যে তুঘলক সুলতানরা নগর বা শহরের পরিকল্পনায় তারা দক্ষতা দেখেছিলেন। যেমন আমরা মোহাম্মদ বিন তুঘলককে যদি দেখি, তাহলে দেখতে পাবো যে দৌলতাবাদে দুর্গ শহরে সেরকম পরিকল্পনার ছাপ দেখা যায়। আবার যদি ফিরোজ শাহ তুঘলককে দেখি, তাহলে দেখতে পাবো তিনিও ফিরোজাবাদ দেও তিনি অনেক কিছু করেছিলেন, ঠিক আছে? তার সমাধিসৌধ বানানোর প্রতিও এই তোমার এই তুঘলক সুলতানরা মনোযোগী ছিলেন। যেমন দিল্লির তুঘলকাবাদে গিয়াসউদ্দিন তুঘলকের সমাধির কথা আমরা বলতে পারি, বুঝতে পেরেছো? যেখানে দেবে খাড়া দেওয়ালের বদলে গম্বুজ বসানো ঢালু দেওয়াল ছিল, এর অন্যতম বৈশিষ্ট্য। তারপরে আমরা যদি লোদি সুলতানদেরকে দেখি, সেখানেও আমরা দেখতে পাবো যে ইন্দো ইসলামীয় স্থাপত্য রীতিতে মানে লোদি সুলতানদেরও গুরুত্বপূর্ণ অবদান ছিল, এবং তাদের স্থাপত্য রীতিতে আমরা দেখতে পাই আটকোনা সমাধিসৌধগুলো, বুঝতে পেরেছো তো? চওড়া বাগান ঘেরা চত্বরে এই সমাধি সৌধগুলো তৈরি করা হয়েছিল এই লোদি সুলতানদের সময়ে, বুঝতে পেরেছো? আর যে চত্বরগুলি ছিল সেগুলোর প্রবেশ পথে তৈরি করা হয়েছিল বড় দরওয়াজা, বোঝা গেছে? তার মানে দেখো তোমাদেরকে এখানে একটা কথা বলি, যে আমরা তার মানে কি দেখতে পাচ্ছি যে মুঘলরা যখন ভারতে সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল, তার আগেই কিন্তু দিল্লি সহ ভারতের নানা অঞ্চলে ইন্দো ইসলামীয় ধারার স্থাপত্য তৈরি হয়ে গেছিল, তার নিদর্শনগুলো আমরা পেলাম, তাই না? বুঝতে পেরেছো? ওই যে সুলতানি যুগে আমরা দেখতে পেলাম, সেই জন্য আমি এই কথাটা বললাম যে মুঘলরা যখন ভারতে সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল, তার আগেই দিল্লি সহ ভারতের অন্যান্য অঞ্চলে ইন্দো ইসলামী ধারার স্থাপত্য তৈরি হয়ে গেছিল, তাই তো? যেগুলো আমি একটু আগেই আলোচনা করলাম তোমাদের সঙ্গে, বুঝতে পারলে? তাহলে এটা আমরা সুলতানি যুগের সম্পর্কে জানলাম, এরপরে আমরা জানবো মুঘল যুগের স্থাপত্য সম্পর্কে, ঠিক আছে? দেখো এই স্থাপত্য শিল্পের বিরাট বদল হয় বা চেঞ্জ হয়, সেটা হচ্ছে মুঘল শাসনের সময়ে, বুঝতে পেরেছো? কারণ মুঘল সম্রাটরা প্রায় সবাই স্থাপত্য শিল্পে বেশ সমজদার ছিলেন, ঠিক আছে? নানা স্থাপত্য রীতির সহজ মেলামেশার ছাপ আমরা মুঘল স্থাপত্যে দেখতে পাই, বুঝতে পারলে? এবারে দেখো মানে মুঘল যুগে তোমাদেরকে বলি যে মুঘল যুগে যে তোমার মুঘল সম্রাটদের আমলে বাগান তৈরি এবং দুর্গ নির্মাণ খুবই পপুলার ছিল। হ্যাঁ, তো এইটা আমরা একটু ভালো করে জেনে নেব, ঠিক আছে? দেখবে মুঘল সম্রাটরা বাগান এবং দুর্গ নির্মাণে খুব আগ্রহী ছিলেন, বুঝতে পারলে? যেমন আমরা সম্রাট বাবরের কথাই বলতে পারি, সম্রাট বাবরের ছিল বাগানের খুব শখ, বুঝতে পারলে? তো তার কারণ হচ্ছে কি, সম্রাট বাবর বাগান খুব ভালোবাসতেন, বুঝতে পারলে তো? তো মুঘল আমলের যে বাগানগুলো ছিল সেই বাগানগুলোকে বলা হতো চাহার বাগ, ঠিক আছে? মনে রাখবে, মুঘল আমলে যে বাগানগুলো ছিল সেই বাগানগুলোকে বলা হতো চাহার বাগ, ঠিক আছে? বোর্ডের দিকে তাকাবে, দেখবে আমি লিখেছি, ঠিক আছে? চাহার বাগ, এটা ভালো করে মনে রাখবে। এবার বলি যে একটা নির্দিষ্ট জমিকে চার ভাগে মানে চার ভাগে ভাগ করে বাগান বানানো হতো, বুঝতে পারলে? কি বললাম, একটা নির্দিষ্ট জমিকে চার ভাগ করে বাগান বানানো হতো, বোঝা গেছে? তো তাকে বলা হতো চাহার বাগ, ঠিক আছে? আর এটা আমরা মুঘল যুগে দেখতে পাই, বুঝতে পারলে কি বললাম?
তো তোমাদেরকে বলি, এই যে চার ভাগে ভাগ করে বাগান বানানো হতো, হ্যাঁ, তো এই ধরনের বাগান তৈরির যে ধারণা সেইটা এই মোগলরা ভারতে নিয়ে আসেন। কোথা থেকে? না, মধ্য এশিয়া এবং পারস্য থেকে, বুঝতে পারলে? মানে মোগলরা মধ্য এশিয়া ও পারস্য থেকে এই ধরনের বাগান তৈরির ধারণা ভারতে নিয়ে আসেন, বোঝা গেছে? আর বলি যে শুধুমাত্র বাবরই নয়, মুঘল সম্রাট আকবর, তারপরে জাহাঙ্গীর, শাহজাহান, এনারাও বাগান খুব ভালোবাসতেন, বুঝতে পারলে? আর ভারতে এই যে চার বাগের কথা বললাম না, তো ভারতে চার বাগের নিদর্শন পাওয়া গেছে অনেক জায়গায়, যেমন লাহোরের শালিমার বাগ, তারপরে কাশ্মীরের নিশাত বাগ, তারপরে দিল্লির হুমায়ুনের যে সমাধি আছে সেই সমাধিতে, এবং সর্বোপরি আমরা বলতে পারি যে আগ্রার তাজমহলে, বুঝতে পারলে? তো এটা একটু ভালো করে করবে বাগান তৈরিটা। হ্যাঁ, আর আর একটা কথা আমি যেটা বললাম, দুর্গ নির্মাণ, ঠিক আছে? তো দুর্গ নির্মাণটা তোমরা দেখতে পাবে যে মুঘল আমলে আকবরের সময় থেকে দুর্গ নির্মাণের কাজ শুরু হয়, বুঝতে পারলে? দেখো, আকবর সম্পর্কে যখন আসছি তখন আমি দুর্গ নির্মাণের কথা বলছি, তার আগে বলে নিই, যেমন হুমায়ুন, ঠিক আছে? যেমন হুমায়ুনের আমলে আমরা দিনপনহ শহরটা দেখতে পাই, যে দিনপনহ শহরটি বানানো শুরু হয় হুমায়ুনের আমলে, তার মানে দিনপনহ শহরটা নির্মাণ করেছিলেন হুমায়ুন, বুঝতে পারলে? আবার দেখবে আফগান শাসক শেরশাহ সাসারাম এবং দিল্লিতে কয়েকটি সৌধ বানিয়েছিলেন তিনি, মানে আফগান শাসক শেরশাহ তিনি সাসারাম এবং দিল্লিতে কয়েকটি সৌধ বানিয়েছিলেন, আর সাসারামে তার নিজের জন্য বানানো যে সমাধি সৌধটা সেটা ছিল অপূর্ব, বুঝতে পারলে? আর এই জন্যই বলা হয় যে সাসারামে শেরশাহ যে স্মৃতিসৌধ সেটা হচ্ছে তাজমহলের পূর্বসূরি, বুঝতে পারলে? এটা মনে রাখবে। তাহলে কি বললাম, দেখো এরপরে আসছি আমরা আকবর সম্পর্কে, ঠিক আছে? তাহলে দেখো, মুঘল স্থাপত্য শিল্পের প্রসার যেটা, সেটা শুরু হচ্ছে সম্রাট আকবরের সময় থেকে, বুঝতে পারলে? তো আমরা দেখতে পাই, দেখবে যে সম্রাট আকবর তিনি ভারতে মুঘল শাসনের প্রসার এবং স্থাপত্য বানানোর কাজ তিনি একসঙ্গে শুরু করেছিলেন, সেই জন্য দেখবে দুর্গ শহর প্রাসাদ বানানোয় আকবর মনোযোগী ছিলেন, যার ফলে দেখবে একদিকে সাম্রাজ্য সুরক্ষিত হয়েছিল, আবার অন্যদিকে কি হচ্ছে না, স্থাপত্য শিল্পের বিকাশ ঘটছে, বুঝতে পেরেছো? তো তো দেখো, তার মানে আমরা দেখো মুঘল আমলে আকবরের সময় থেকে দুর্গ নির্মাণের সূচনা সেটা আমরা দেখতে পাচ্ছি, বুঝতে পেরেছো? তো আর আমরা কি জানতে পারলাম যে সাম্রাজ্যকে সুরক্ষিত রাখার জন্য আকবর দুর্গ নির্মাণে উৎসাহী ছিলেন। হ্যাঁ, তো আকবরের সময়ে মানে আজমির, আগ্রা, লাহোর, তারপরে কাশ্মীর, এলাহাবাদ, হ্যাঁ, এই সমস্ত স্থানে দুর্গ নির্মাণ করা হয়। আর একটা কথা বলি যে এগুলোর মধ্যে আগ্রা দুর্গ ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ, বুঝতে পারলে? এটা মনে রাখবে, ঠিক আছে? এবার বলি যে গুজরাট জয়ের স্মৃতিতে আকবর বানিয়েছিলেন বুলন্দ দরওয়াজা, হ্যাঁ, এটা মনে রাখবে যে বুলন্দ দরওয়াজা এটা কে বানিয়েছিলেন, তাহলে বলবে যে সম্রাট আকবর। হ্যাঁ, কি উদ্দেশ্যে বানিয়েছিলেন? গুজরাট জয়ের উদ্দেশ্যে তিনি বানিয়েছিলেন বুলন্দ দরওয়াজা, ঠিক আছে? এরপরে দেখো আসছি ফতেপুর সিক্রি, এটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা ভালো করে পড়বে। দেখো ফতেপুর সিক্রি এবং তার যে প্রাসাদ, মসজিদ, মহল, হ্যাঁ, দরবার, এগুলো হচ্ছে আকবরের স্থাপত্য শিল্প, সেই স্থাপত্য শিল্পের শ্রেষ্ঠ নমুনা, বুঝতে পারলে? ফতেপুর সিক্রি এবং তার প্রাসাদ, মসজিদ, মহল, দরবার, এগুলো ছিল আকবরের স্থাপত্য শিল্পের শ্রেষ্ঠ নমুনা। এখানে তোমাদেরকে একটা কথা বলি, দেখো ফতেহ, ফতেহ কথার অর্থ হলো জয়, ঠিক আছে? তো আমরা দেখবে জয়ী সম্রাট হিসেবে আকবরকে আমরা দেখতে পাইনি, আমরা কি দেখেছিলাম, বরং তাকে দেখেছিলাম যে উদার মন এবং সৌন্দর্য বোধ তার মধ্যে লক্ষ্য করা গেছিল, ঠিক আছে? তার মানে জয়ী সম্রাট হিসেবে আকবর নিজেকে কখনো অহংকার বোধ করেননি, বুঝতে পেরেছো? তো সেই জন্য এই কথাটা বলা হচ্ছে যে জয়ী সম্রাট হিসেবে আকবর ধ্বংস করেননি, তার মানে জয়ী মানে জয়ী সম্রাট হিসেবে আকবর নিজের অহংকার কখনো তিনি বড়াই করেননি, বুঝতে পেরেছো? তো বরং তার মধ্যে আমরা যেটা লক্ষ্য করেছিলাম সেটা হচ্ছে তার উদার মন এবং সৌন্দর্য বোধ, বুঝতে পেরেছো? তো আর এই উদার মন বোন আর সৌন্দর্য বোধ নিয়েই তিনি তৈরি করেছেন ফতেপুর সিক্রি, বোঝা গেছে? আর বলি যে
ভারতে নানা প্রদেশের স্থাপত্য রীতি মিশে গেছে এই তোমার ফতেপুর সিক্রিতে, বুঝা গেছে? তো আকবর যে সমস্ত ভারতের সম্রাট, কোনো বিশেষ ধর্ম, জাতি বা অঞ্চলের শাসক নন। হ্যাঁ, তো এইটার প্রমাণ আমরা পাই, হ্যাঁ, এই ফতেপুর সিক্রিতে, তাই না? সেই জন্য এই কথাটা বলা হচ্ছে যে তিনি তার উদার মন এবং সৌন্দর্য বোধ নিয়ে তৈরি করেছিলেন ফতেপুর সিক্রি। সেই জন্য দেখবে ভারতের নানা প্রদেশের স্থাপত্য রীতি তোমার মিশে গেছে এই সিক্রিতে, ঠিক আছে? তো কোনো বিশেষ ধর্ম বা জাতি বা অঞ্চলে তিনি শাসক নন, তিনি হচ্ছেন সমস্ত ভারতের সম্রাট, বুঝতে পেরেছো? তো তো সেটাই আমরা দেখতে পাই এই ফতেপুর সিক্রিতে, বোঝা গেছে? এটা ভালো করে করবে, ঠিক আছে? এরপরে দেখো, আমরা যদি জাহাঙ্গীরকে দেখি, তাহলে জাহাঙ্গীরের সময় আমরা দেখতে পাবো যে কথাটা আমি আগেই বললাম যে বাগান বানানোর শখ ছিল, তাই তো? সেই জন্য দেখবে মানে বাগান বানানোর উদ্যোগ আবার শুরু হয়েছিল জাহাঙ্গীরের সময় থেকে, বুঝতে পারলে? তো আগ্রায়, তারপরে কাশ্মীরে বানানো বাগানগুলির কথা সম্রাট জাহাঙ্গীর তোমার লিখেছেন তার আত্মজীবনী তুজুকি জাহাঙ্গীরি বইটাতে। হ্যাঁ, ওই বইটা পড়লে তোমরা জানতে পারবে, বুঝতে পেরেছো? তো ওইখানে বলি জাহাঙ্গীরের যে আত্মজীবনী সেটার নাম মনে রাখবে, তুজুক ই জাহাঙ্গীরি, বুঝতে পারলে? এবারে বলি যে এটা খুব ভালো করে করবে, পিয়েত্রা দুরা, এটা কি? তাহলে বলবে যে সম্রাট জাহাঙ্গীরের সময়ে শ্বেত পাথরে রত্ন বসিয়ে একরকম কারুকার্য করার চল দেখা যায়। শ্বেত পাথর মানে বুঝতে পেরেছো সাদা পাথর, তাই তো? তো শ্বেত পাথরে রত্ন বসিয়ে একরকম কারুকার্য করার চল দেখা গেছিল সম্রাট জাহাঙ্গীরের সময়ে, বুঝতে পেরেছো? তো তাকে বলা হচ্ছে পিয়েত্রা দুরা। এবার যদি উদাহরণ দেওয়া কথা বলা হয়, তাহলে বলবে যে জাহাঙ্গীরের সময়ে বানানো হয়েছিল তার যে শ্বশুর, তার নাম হচ্ছে ইতমাত উদ্দুল্লা, ঠিক আছে? তো ইতিমাত উদ্দুল্লার সমাধি সৌধে এই পিয়েত্রাদুরার কারুকার্যের ব্যবহার দেখা যায়, বুঝতে পেরেছো? এটা ভালো করে করবে যে সম্রাট জাহাঙ্গীরের সময়ে শ্বেত পাথরে রত্ন বসিয়ে একরকম কারুকার্য করার চল দেখা যায়, যেটাকে বলা হচ্ছে পিয়েত্রা দুরা, ঠিক আছে? আর উদাহরণ হিসেবে যদি বলা হয়, তাহলে বলবে যে জাহাঙ্গীরের সময়ে বানানো হয়েছিল তার যে শ্বশুর, তার স্মৃতিসৌধ যেটার নাম হচ্ছে ইতিমাত উদ্দুল্লার সমাধিসৌধ, তো সেই সমাধিসৌধে এই পিয়েত্রা দুরার কারুকার্যের ব্যবহার দেখা যায়, বুঝতে পারলে? এবারে তোমাদেরকে বলি, এটা ভালো করে মনে রাখবে যে মুঘল স্থাপত্য শিল্পের শ্রেষ্ঠ উদাহরণ যেটা, সেটা হচ্ছে কি বলতো? তাজমহল। তোমরা সবাই জানো, তাই তো, তাজমহল সম্পর্কে? তো মুঘল স্থাপত্য শিল্পের শ্রেষ্ঠ উদাহরণ ছিল তাজমহল, মনে রাখবে, ঠিক আছে? সম্রাট শাহজাহানের সময়ে বানানো হয়েছিল এই স্মৃতিসৌধটা, তাই না? এটা ছিল একটা আশ্চর্য স্মৃতি মানে স্থাপত্য, বুঝা গেছে? আর তোমরা সবাই অবশ্য জানো যে সম্রাট শাহজাহান তার যে পত্নী, তাই তো, তার যে পত্নী যার নাম হচ্ছে কি মমতাজ বেগম, তাই তো? তো সেই মমতাজ বেগমের স্মৃতি মানে রক্ষার্থেই তিনি এই স্মৃতিসৌধটা তৈরি করেছিলেন, তাই তো? তো দেবে পাথরের ব্যবহার, কারুকার্য, শিল্পরীতি সব দিক থেকেই মানে তাজমহলটা ছিল অপূর্ব, বুঝতে পেরেছো? এর কোনো তুলনা নেই, বোঝা গেছে? তো এর পাশাপাশি বলি, দেখবেন তোমার লাল কেল্লা বলো, জামি মসজিদ বলো, তারপরে আগ্রা দুর্গের ভেতরে যেটা তৈরি করা হয়েছিল মোতি মসজিদ, তো এইগুলো হচ্ছে তোমার এই সম্রাট শাহজাহানের সময়ে উল্লেখযোগ্য স্থাপত্য শিল্প, বুঝতে পেরেছো? তো আর শুধুমাত্র তোমার স্থাপত্য শিল্প ছিল না, মানে স্থাপত্য শিল্পের একটা উন্নয়নের সাক্ষী বলতে পারো এগুলোকে, বুঝতে পেরেছো? তো এরপরে দেখো, আমরা ঔরঙ্গজেবকে দেখতে পাই যদি, হ্যাঁ, তো ঔরঙ্গজেবকে যদি দেখি, তাহলে এখানে দেখতে পাবো যে ঔরঙ্গজেবের শাসনকালে তোমরা জানো বেশিরভাগই যে তিনি সাম্রাজ্যের মধ্যে নানা তার শাসনকালে সাম্রাজ্যের মধ্যে নানান বিদ্রোহ দেখা দেয়, তাই না? তো সেই সবগুলোকে সামলাতে বাদশাহ স্থাপত্য বানানোর দিকে অত মন দিতে পারেনি। তাছাড়া দেবে তার সময় অনেক যুদ্ধ হয়েছিল, তোমরা পড়েছো অবশ্য জানো, তো সেই যুদ্ধের জন্য অনেক খরচও হয়েছিল, যার ফলে ঔরঙ্গজেবের সময়ে তোমার এই স্থাপত্যের জন্য বেশি অর্থ বরাদ্দ করা তার পক্ষে সম্ভব ছিল না, বুঝতে পেরেছো? তো তবে দেখবে ঔরঙ্গজেবের সময়ে লাল কেল্লার ভেতরে একটা মসজিদ বানানো হয়। তাছাড়াও আর একটা কথা বলে রাখি, দাক্ষিণাতে যে জায়গাটা সেটা হচ্ছে ঔরঙ্গাবাদ, ঠিক আছে? মনে রাখবে এটা, দাক্ষিণাতে ঔরঙ্গাবাদে তার যে বেগম, সেই বেগমের স্মৃতি রক্ষাতে নির্মিত হয়েছিল বিবিকা মকবারা, ভালো করে মনে রাখবে, বিবিকা মকবারা, এটা ছিল সেই সময়ের একটা বিখ্যাত স্থাপত্য শিল্প, বুঝতে পেরেছো? তো
औरंगजेब দাক্ষিণাত্যের ঔরঙ্গাবাদে তার বেগমের স্মৃতিরক্ষার্থে নির্মাণ করেছিলেন বিবিকা মকবরা, যেটা ছিল সেই সময়ের একটা বিখ্যাত স্থাপত্য শিল্প, মানে ঔরঙ্গজেবের সময়ে। বুঝতে পারলে এটা ভালো করে মনে রাখবে। তাহলে দেখো আমরা কি দেখতে পেলাম, এই যে মুঘল স্থাপত্য রীতি তার যে প্রভাব সেটা গোটা দেশ জুড়ে লক্ষ্য করা যাচ্ছে, তাই তো? এবারে তোমাদেরকে বলে রাখি যে খ্রিস্টীয় অষ্টাদশ শতকে অনেক আঞ্চলিক স্থাপত্য শিল্প সেই সময় স্পষ্ট দেখা গিয়েছিল, ঠিক আছে? তো আঞ্চলিক স্থাপত্যগুলো আমরা একটু দেখে নিই। দেখো সুলতানি এবং মুঘল যুগে দেখবে ভারতের নানা অঞ্চলে স্থাপত্য শিল্পের বিকাশ ঘটেছিল। তো আঞ্চলিক স্থাপত্য যে শিল্প, হ্যাঁ, তো সেই আঞ্চলিক শিল্পগুলোর মধ্যে তোমার গুজরাট, বাংলা এবং দক্ষিণ ভারতের স্থাপত্য শিল্প সবচেয়ে বেশি বিখ্যাত ছিল, ঠিক আছে? তাহলে গুজরাট, বাংলা এবং দক্ষিণ ভারতের স্থাপত্য শিল্প, মানে যে স্থাপত্য যে শিল্প সেইগুলো সম্পর্কে তাহলে আমরা একটু জেনে নেব, তাই তো? তাহলে প্রথমে আসছি আমরা গুজরাট, ঠিক আছে? দেখো গুজরাটে যে স্থাপত্যগুলো ছিল, তো সেই স্থাপত্যগুলির সাংস্কৃতিক মানে মিলেমিশে একটা নিদর্শন বলতে পারো। তার কারণ দেখো এখানেতে ইসলামীয়, হিন্দু এবং জৈন নির্মাণশৈলীর স্পষ্ট ছাপ লক্ষ্য করা যায়। তার মানে এই যে বললাম যে সাংস্কৃতিক মিলমিশের নিদর্শন পাওয়া গেছিল, তার মানে এখানে ইসলামীয়, হিন্দু এবং জৈন, হ্যাঁ, এই তিন ইসেরই তোমার নিদর্শন আমরা একসঙ্গে পাচ্ছি, বুঝতে পারলে? তো দেখো এর মধ্যে উল্লেখযোগ্য যেটা ছিল সেটা একটা উদাহরণ হিসেবে আমরা বলতে পারি আহমেদাবাদের জামি মসজিদ, বুঝতে পেরেছ? এটা মনে রাখবে। তাহলে দেখো গুজরাটে যে স্থাপত্য শিল্প, তাহলে সেখানেতে আমরা দেখতে পেলাম যে বিভিন্ন সংস্কৃতির মিল বন্ধন, তাই তো? কারণ সেখানে আমরা দেখতে পাচ্ছি ইসলামীয়, হিন্দু এবং জৈন শিল্পরীতির মিশ্রণ একসঙ্গে ঘটছে, এবং উদাহরণ হিসেবে আমরা পেলাম আহমেদাবাদের জামি মসজিদ, ঠিক আছে? এরপরে দেখো দক্ষিণ ভারতের স্থাপত্য শিল্পগুলো সম্পর্কে আমরা একটু জেনে নিই, ঠিক আছে? দেখো দক্ষিণ ভারতের স্থাপত্যের মধ্যে প্রধান দিক যেটা ছিল সেটা হচ্ছে একাধিক দুর্গ এবং দুর্গ শহর ছিল, ঠিক আছে? তো যেমন আমরা উদাহরণ হিসেবে পাই গুলবর্গা দুর্গ, তারপরে দেবে বিদরে দুর্গ এবং প্রাসাদ গুলোতে এরানি ধাঁচের দেয়াল চিত্র দেখা যায়, বুঝতে পারলে? যদিও দেবে মানে এদের অধিকাংশ এখন আর নেই, মানে সেগুলো ভেঙে গেছে, ঠিক আছে? তো এগুলো দেখা গেছে। তারপরে দেবে পরে আবার পালিশ করা চুনের দেওয়ালে সোনালি এবং লাল আর নীল রঙের এক অপূর্ব খোদাইয়ের কাজ দেখা যায়, যেটা এখনো বর্তমান আছে, এটা মনে রাখবে, বুঝতে পারলে? আর আহমেদ নগরের চাঁদবিবির প্রাসাদ একটি ঢেলার উপর আটকোনা ভিত্তির উপর নির্মিত হয়েছিল এই সময়ে, বুঝতে পারলে? আবার বিজাপুরে যদি দেখো সেখানে দেখতে পাবে মোহাম্মদ আদিল শাহর নির্মিত গোল গম্বুজ, এটাও ছিল একটা সুন্দর স্থাপত্য কার্য। মনে রাখবে এই বিজাপুরে মোহাম্মদ আদিল শাহর নির্মিত যে গোল গম্বুজ, এটা ছিল ভারতবর্ষের সবচেয়ে বড় গম্বুজ, বুঝতে পারলে? এটা ভালো করে মনে রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট। বিজাপুরে মোহাম্মদ আদিল শাহ নির্মিত যে গোল গম্বুজ সেটা হচ্ছে ভারতবর্ষের সবচেয়ে বড় গম্বুজ, ঠিক আছে? আবার দেবে কুতুব শাহী আমলের হায়দ্রাবাদের নির্মিত যে চার মিনার, সেই চার মিনারটা হচ্ছে আঞ্চলিক স্থাপত্যের চমৎকার নিদর্শন, এটাও মনে রাখবে। কুতুব শাহী আমলের হায়দ্রাবাদের নির্মিত যে চার মিনার, হ্যাঁ, যেটা নির্মিত হয়েছিল 1591 খ্রিস্টাব্দে, মনে রাখবে এটা ভালো করে, চার মিনার নির্মিত হয়েছিল 1591 খ্রিস্টাব্দে, ঠিক আছে? তো এটাও হচ্ছে আঞ্চলিক স্থাপত্যের চমৎকার নিদর্শন, বোঝা গেছে? তাহলে দেখো আঞ্চলিক স্থাপত্যের মধ্যে গুজরাট আর দক্ষিণ ভারতের যে স্থাপত্য শিল্প সেইগুলো আমি আলোচনা করলাম, ঠিক আছে, বোঝা গেছে? তাছাড়াও দেখবে আর একটা কথা বলি, তাছাড়াও দেখবে এটা আমি বলি, এটা বলতে ভুলে গেছি, এটা বলে দিচ্ছি। দেখো তাছাড়াও দেখবে বিজয়নগরের যে রাজধানী যেটার নাম হচ্ছে হাম্পি, মনে রাখবে, তো বিজয়নগরের রাজধানী সেই হাম্পি সমেত আরো বহু জায়গায় মন্দির এবং ইমারতগুলি দেখা যায়, যেখানে তো তোমরা দেখতে পাবে এই হিন্দু এবং ইসলামীয় স্থাপত্যরীতি নিদর্শন, বুঝতে পারলে? তো যার কারুকার্য এবং শৈলীর দিক দিয়ে এগুলো ছিল তোমার অতুলনীয়, যার কোনো তুলনাই নেই, বোঝা গেছে? তাহলে দেখো আমরা গুজরাট আর হচ্ছে তোমার দক্ষিণ ভারতের স্থাপত্য শিল্পগুলো আলোচনা করলাম, আঞ্চলিক স্থাপত্য শিল্পের মধ্যে। আর বাংলার যে স্থাপত্য রীতি এটা আমরা নেক্সট দিনের ক্লাসে আলোচনা করব, ঠিক আছে? তো আজকে আমি যতটুকু পড়ালাম এগুলো ভালো করে পড়বে, ঠিক আছে? আর যদি কোথাও বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে বলবে, ঠিক আছে? তো আজ এই পর্যন্তই,
আসসালামু আলাইকুম।